হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? সবাই আশা করছি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। তো দেখো, আজকের ভিডিওটা হচ্ছে আমার ছেলের বার্থডে। আসলে বার্থডেটা হয়ে গেছে, অনেক দিনই হয়ে গেছে, কিন্তু ভিডিওটা যখনই এডিট করতে যাচ্ছি না, কোনো না কোনো প্রবলেম হচ্ছে, এর জন্য আর ছাড়তে পারিনি। তো এই দিয়ে দেখো আমার ছেলে, এটা হচ্ছে বিয়ে আর কি, আমার ছেলের বিয়ে বলছি, কেন জন্মদিনের আগের দিন রাত্রেবেলা ছেলের জন্য আর কি সাইকেল ওই গিফটটা নিয়ে আসা হয়েছে। ও তার জন্য আমাকে ওইভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখাচ্ছিল, পোজ দিচ্ছিল, আর আমি তো ভেবেছিলাম ও হ্যান্ডেল সোজা সাইকেল নিয়েছে, তো ওটা চালাতেই পারবে না, তাই একটু আমাকে রাত করেই আবার চালিয়ে দেখাচ্ছিল। দেখলাম ভালোই চালাতে পারছে। আসলে কি হয়েছে, ছেলের 10 বছর তো পূর্ণ হলো, এর জন্যে আর কি এই বার্থডেটা করা। 5 বছরের জন্মদিনটাও এর থেকে অনেক বড় করে করা হয়েছিল, তখন ওর বাবা বাড়িতে ছিল না। আসলে কোনোবার জন্মদিনে ওর বাবা বাড়িতে থাকতে পারে না, এর জন্য আর কি হয় না। তাই এবার আর কি বাড়িতে আছে বলে ওর বাবা এগুলো আর কি ছেলের আবদার রাখতে এগুলো করেছে। যাই হোক, দেখো এইদিকে বেলুন টেলুন দিয়ে সবকিছু সাজিয়ে টাজিয়ে রেখেছে, আর ওই যে ওইদিকে রাঁধুনিরা রান্না করছে, আর এদিকে তো চেয়ার টেবিল এখনো এগুলো আর কি রেডি করা হয়নি। এইদিকে দেখো এই গিফট সাইকেল সাইকেল করে মাথা খারাপ করে দিচ্ছিল, তো ওর বাবা ওটা ওকে এনে দিয়েছে। আর এই যে এবার চলো ঘরে, বারান্দায়। বারান্দায় দেখো ওর বন্ধুদের সাথে ক্যারাম খেলতে বসে গেছে এখন। আর এইদিকে কিছুক্ষণ আগে বললাম দুই দাদা ভাই এসে আর কি এই বেলুনগুলো লাগিয়ে দিয়ে গেছে। আর এগুলো সবই অনলাইন থেকে নেওয়া হয়েছিল, কিন্তু ভালো করেও না ওটা সাজাতে পারিনি, কেমন করে দিয়েছে দেখো। আর বারান্দার পাখাটা চালালে পরে সব পুড়ে যাচ্ছে, কোনোরকম করে রেখে চলে গেছে। এইদিকে দেখো ঘরের মধ্যে, এই যে আমার ঘর, ঘরের মধ্যে আমার বুড়িরা ক্লান্ত হয়ে পড়েছে, এখন সব শুয়ে আছে, কেউ বসে আছে, অনেক দূর থেকে জার্নি করে এসেছে, তো সব শুয়ে বসে গড়িয়ে। এই যে উস্কি উস্কি হেসেই যাচ্ছে আমার বড় বৌদি, আর এখনো সব এসে পারেনি, এই শুধু বৌদিরাই এখন এসেছে, আর আমার মাটা এসেছিল, দুপুরের আয়োজন তো এর জন্য সব এক একা আসছে। এই দেখো আমার মা, আর এই যে আমার ননদ, তো এইদিকে আমার ছেলেকে বসানো হবে বলে এখানে সব এই যে গোলাপি পাপড়ি দিয়ে সাজানো গোছানো হচ্ছে। আর দেখো আমার ছেলে বসে গেছে। আর এখানটা কি হয়েছে, বাইরে পাখাটা একদম চালাতে পারছিলাম না, বললামই যে বেলুন পুড়ে আসছে, আর এখান থেকে মানে ওই যেগুলো সাজিয়েছে আর কি ওইগুলো সব উড়ে টুড়ে যাচ্ছিল বলে পাখা চালানো যাচ্ছে না। আমার ছেলে তো ঘেমে, দেখো কি অবস্থা। আর এদিকে ওর ঠাম্মি ওকে আশীর্বাদ করছে, আর ওর বন্ধুরা দেখো সাইড দিয়ে সব বসে আছে। ও তো গরমে শুধু ফুসফুস ফুসফুস করেই যাচ্ছে, কিন্তু কি করব, ফ্যানটা চালাতেও পারছি না। ফ্যামিলি যতবারই দিতে যাচ্ছে মিষ্টি, খাবো না খাবো না করছে, তো তাও জোর করে করে দিয়েছে, লাস্টে তো একটা ভাতও খেতে পারেনি, সবাই এত এত করে আর কি পায়েস আর মিষ্টি খাইয়ে দিয়েছে ছেলেটাকে, লাস্টে আর ভাতই খেতে পারেনি। যে এটা ওর কাকিমা, তো যে ওকে গিফট দিচ্ছে আর কি ব্রেসলেট। আর এইদিকে আবার ওই যে আমাদের কুর্তি সোনা চলে এসেছে, এটা হচ্ছে আমার একটা ভাসুরের মেয়ে, তো ওকে গিফট দিতে এসে এখন ওর ভিতর থেকে খুলেই দেবে গিফটটা, ওর ভিতরে রয়েছে একটা রুপোর পেন, তো লাস্টে তো খুঁজেই আর পাচ্ছে না পেনটাকে। দেখো আর খুঁজেই পাচ্ছে না, ওর মায়ের কাছে দিয়ে দেবে, এবার খুঁজে দাও, ও যেখানেই যাবে গিফট যাকে যা কিছু দেবে সব খুলে খুলে আগে তাকে দেখিয়ে তারপরে দেবে। এই দেখো লাস্ট এবার ওর হাতে দিতে গিয়ে আবার দেখছে কোথায় কি আছে।
এবার খুব খুশি হয়েছে দেখিয়ে দেওয়াতে। এই দেখো এবার ওর বাবা চলে এসছে আশীর্বাদ করতে, ওর বাবাকে কি যেন একটা বলছে। আর আমার ছেলের হাতে দেখো লাস্টে, আমার আমার তো খেয়ালই ছিল না ঘরে যে চার্জারে পাখা ছিল, তো ও নিজেই বললো মা পাখাটা দিয়ে দাও। তারপরে তো লাস্টে ওর পাখাটা দেওয়াতে তার একটু শান্তি পেলো। আর এদিকে সবাই ক্যামেরায় ফটো, আর ক্যামেরা বলছি আর কি ফোনে ফটো তুলছে, এদিকে তাকা তাকা করছে বলে আর পান পাতা দিয়ে দেখো মুখ দুটো ঢেকে রেখে দিয়েছে। আরো অনেকে আশীর্বাদ করছিল কিন্তু অত দেখাতে গেলে না ভিডিওটা অনেক বড় হয়ে যাবে বলে আর কি বেশি দেখালাম না। আর বসে থাকতে পারছে না আমার ছেলেটা, একবার এদিকে মুডটা অফ হয়ে গেছে, অনেকক্ষণ ধরে তো গরমের মধ্যে বসে আছে, সবাই ফটো তুলেই যাচ্ছে তুলেই যাচ্ছে, ওর খেতে লেট হয়ে যাচ্ছে, বাচ্চা মানুষ কি আর বলবো, এর জন্য ও রেগে যাচ্ছে। ও ভাবছে কখন এখান থেকে উঠবে আর সব বন্ধুদের সাথে খেলা করবে, সবাই আটকে আটকে রাখছে বলে আর ওর রাগ হয়ে গেছে। এদিকে ওর বাবা ওকে তাকাতে বলছে ফটো তুলবে বলে, ও তাকাচ্ছে না দেখো রাগে রাগে কি অবস্থা, আজকের দিনে ওকে রাগ দেখাতে হয়। লাস্টে তো কিছুই খেতে পারিনি, শুধু এই যে গলদা চিংড়িটা দিয়ে কটা ভাত খাবে খেয়ে নিয়ে উঠে পড়বে, দেখো মুখটার অবস্থা দেখো। এদিকে বেলুনগুলো তো পড়তেই থাকছে সব একটু একটু করে। খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার এই দেখো কেক কাটতে চলে এসেছে। আসলে ভেবেছিলাম কেকটা রাত্রে কাটবো কিন্তু দুপুরের অনুষ্ঠান তো সবাই খেয়ে দিয়ে চলে চলে যাবে বলে, আর তখন কি আর একা কাটতে পারবে, সব বন্ধুরা চলে যাবে, এর জন্যে আর কি ওর খাওয়া দাওয়া সব শেষ হয়ে গেছে, ওখানে গুছিয়ে গেছে, আবার এই যে কেক কাটতে চলে এসছে। আমার ছেলের বার্থডে কেকটা কেমন হয়েছে কমেন্ট করে যারা দেখবে বলো। ফার্স্টে আমাকে দিয়ে দিয়েছে, এদিকে ওদিকে শুধু তাকিয়ে যাচ্ছে, ওর বন্ধুরা ডেকে যাচ্ছে, ও একে ওকে খাবে, ও পুরো ঘাবড়ে যাচ্ছে যে কাকে দেবে কাকে দেবে। ওর বাবাকে যে খাওয়াতে গেছে আর সব বন্ধুরা ধরে দেখো কি অবস্থা করে দিয়েছে। দেখো ওই যে এই ফগ গুলো ছড়ানো হবে তো কেকটা নষ্ট হয়ে যাবে বলে আমি আবার ওটা দিয়ে ঢেকে দিয়েছি পুরো ক্যামটা দিয়ে, এই পুরো ভর্তি করে দিয়েছে। ছেলেগুলো খুব মজা পেয়েছে। আর এই যে এদিকে সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি। তো কেমন লাগলো আজকের ভিডিওটা কমেন্ট করে।